বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আজকে যে ভিডিওটা সেটা কিছুটা খুশির খবর। যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার রাজি থেকে 272 রিয়াল কাটিং হয়ে গেছে। তো সেটা আমি কোনো ট্রানজ্যাকশন করি নাই বা আমি কি কাউকে দিয়েও নাই, এমনিতেই অটোমেটিক লাইভ টিকটক নামে একটা মেসেজ, ওই মেসেজ আসতো আর খালি টাকা কেটে যেত। তো সেটা অনেক বেশি টাকা একসাথে কাটতো না, 99 পয়সা, 1 টাকা, 4 রিয়াল, 20 রিয়াল, এরকমভাবে আমার 272 রিয়াল অলরেডি কেটে নিয়েছিল। তো সে বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো তারপর আমি একদিন পরই কাস্টমার কেয়ারের সাথে কথা বলি, কিন্তু সেই কাস্টমার কেয়ার আমার কমপ্লেনটা রেকর্ড করে নাই। তো 3 দিন পর যখন আবার আমি কল দিই, তখন সে বলতেছে যে আমার আগের যে কলটা সেটা রেকর্ড নাই। তো পরের দিন যখন আবার কথাবার্তা বলার পর, তখন সে বলে যে এখন কমপ্লেন রেকর্ড করা হয়েছে। তো 5-50 দিন সময় নিয়েছে, তো 5-50 দিনের ভিতরে আমার টাকাটা ফেরত দিয়ে দিবে। তো 5-50 দিন লাগে নাই, 2 দিন পরেই আমার মানে 272 রিয়ালের মধ্যে 248 রিয়াল, দেখেন এখানে 248 রিয়াল এটা দিয়েছে, আর এখানে যে 65 রিয়াল দেখতেছেন তার মধ্যে দেখেন, এটাতে ক্লিক করলাম তো এখানে দেখেন 16 রিয়াল 48 পয়সা আনক্লিয়ারেড ব্যালেন্স। তো এটা আমার কোনো কাজে লাগবে না, এটা আমি কাজ করতে পারবো না, কারণ এটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছিল, কিন্তু এটা এখানে আছে। এটা যতক্ষণ আমার এই অ্যাকাউন্টে অ্যাড না করছে, তো তখন আমি এটা কোনো কাজ করতে পারবো না। তো এখন আমার ব্যালেন্স অ্যাভেলেবেল আছে 248 রিয়াল। তো এখানে দেখেন নিচের দিকে দেখেন ইলেকট্রিক ক্রেডিট, তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টে টাকাগুলো এভাবেই যেভাবে কেটে নিয়েছিল ঠিক সেভাবেই ফিরে আসছে। 4টা অ্যাকাউন্ট 60 পয়সা আছে, 4টা অ্যাকাউন্ট 60 পয়সা, 2টা অ্যাকাউন্ট 85 পয়সা, তো এরকমভাবে ফিরে আসছে। দেখেন 99 পয়সা সেম এরকমভাবে, দেখেন যেখান টাকাটা নিয়েছিলো আমার তা সেটা ওইভাবেই নিয়েছিল। দেখেন এই টিকশো নডল কিন্তু আমার ক্রেডিটটা জমা হওয়ার চিহ্ন, আর যে যাওয়ার চিহ্নটা দেখেন কেমন ছিল। তো অনেক মেসেজ আসছে, তো আর দেখেন এখানে যে 14 তারিখে টাকা গেছিলো আমার এখান থেকে, দেখেন ডাইনামিক কারেন্সিস, তো এভাবে 3 পয়সা পর্যন্ত কাছে, 3 পয়সা 90 পয়সা, 3 পয়সা 99 পয়সা, এভাবে অনেক নিচে অনেক মেসেজ আছে, দেখেন শত শত মেসেজ। এই মেসেজগুলো দিয়ে দিয়ে আমার টাকাগুলো কেটে নিয়েছিল। তো আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলার পর, কমপ্লেন করার পর, তারা আমার সেই কমপ্লেন নাম্বারটা দিয়েছিলো, রেকর্ড করা হয়েছে। তো এখন 248 রিয়াল ফেরত আছে, বাকি টাকাটা এখন আসে নাই। তো আমি আরও দেখবো 15-20 দিন বা 1 মাস, তারপর আবার একদিন ফোন দিব। তো এইভাবে আপনাদের যে কোনো সমস্যা হওয়ার কারণে যদি অ্যালার্জি থেকে টাকা কেটে নেয় বা কোনো সমস্যা হয়, তো আমি যে কাস্টমার কেয়ার নাম্বারটা দিয়েছিলাম আগের ভিডিওতে, সেখান থেকে দেখে আপনারা কাস্টমার কেয়ারের সাথে খুব তাড়াতাড়ি দ্রুত আপনারা কন্ট্যাক্ট করবেন। কার্ড হারিয়ে গেছে বা যে কোনো ধরনের সমস্যা, কোনো গাফিলতি করবেন না, সাথে সাথে অবশ্যই কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হওয়া খুব ভালো হবে। কিন্তু বেশি দেরি করলে পরে তারাও সেটাকে কমপ্লেন সলভ করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ আপনার টাকাটা, তারা বললো আমার টাকাটা অলরেডি 6 দিন থেকে বাইরে চলে গেছে, সেখান থেকে আনতে সময় লাগবে, কিন্তু তারপরে দেখেন আমার টাকাটা অলরেডি ফেরত চলে আসছে। তো আমি যদি সেখানে কমপ্লেন না করতাম, আরও 1 মাস 15 দিন দেরি করতাম, তাহলে কিন্তু আমার সেই টাকাটা ফেরত আসতে অনেক কষ্ট হতো। তো ওইভাবে আপনারা আপনাদের টাকাটা ফেরত নিতে পারেন, বা যে কোনো সমস্যা আপনারা কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন। তো আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।